গাজার বিভিন্ন স্থানে হামাস ইসরায়েল লড়াইয়ের দাবি। হামাস ইসরায়েল যুদ্ধ থামানোর বিষয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। কৃষ্ণসাগর ও ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের 36 ড্রোন ভূপাতিত। গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। পশ্চিমারাই মূল অপরাধী বলেছেন এরদোয়ান। মামলা মাত্র শুরু, আরও হবে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজার বিভিন্ন স্থানে হামাস ইসরায়েলের লড়াইয়ের দাবি। ফিলিস্তিনের গাজার অভ্যন্তরে একাধিক স্থানে ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই হয়েছে বলে দাবি করেছে হামাস। ফিলিস্তিনি সংগঠনটির সামরিক শাখা এই সংঘাতের কথা জানায়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে গাজায় তাদের সেনারা স্থল অভিযান চালাচ্ছে এবং তারা এখনও ওই ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থান করছে। গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে সেনা কমান্ডারদের মোতায়েন করা হয়েছে। শেষ সময়ে হামাসের সামরিক শাখা ইজ্জাউদ্দিন আল কাসাম ব্রিগেডের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, গাজা ভূখণ্ডের উত্তর পশ্চিমে ইসরায়েলি সেনা ও তাদের সামরিক পরিবহনে হামলা করা হয়েছে। গতকাল হামাসের ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে উত্তর পশ্চিম গাজায় লড়াইয়ের একই ধরনের প্রতিবেদন পাওয়া গেছে। এদিকে বিবিসি ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক প্রকাশিত একটি ভিডিও এর অবস্থান যাচাই করেছে। তারা জানিয়েছে উত্তর পশ্চিম গাজার খুব কাছাকাছি অবস্থান করছে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক পরিবহনগুলো। অপরদিকে হামাসের সামরিক শাখা ইজ্জাউদ্দিন আল কাসাম ব্রিগেডের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, গাজা শহরের পূর্বে ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এছাড়া ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে হামাস ইসরায়েল সংঘাতের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এদিকে হামাস ইসরায়েল যুদ্ধ থামানোর বিষয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যা থামানোর বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান। আর গাজায় স্থল অভিযান ও বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাইডেন প্রশাসন জানিয়েছে স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছে সৌদি যুবরাজ খালিদ। সফরটি পূর্ব নির্ধারিত, এমন সময় তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন যখন গাজায় বর্বর অভিযান অব্যাহত রেখে মাটির ওপরে ও নিচে থাকা হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে দ্বিতীয় পর্বের অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তাই পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন হয়েছে আলস্য সূচিতে। এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সহ বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন যুবরাজ খালিদ। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে দেওয়া বিবৃতিতে ইসরায়েলের অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর সমর্থনে প্রতিক্রিয়া দিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপে গাজায় বর্বরতা থামানোর তাগিদ দেন সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে কৃষ্ণসাগর ও ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের 36টি ড্রোন ভূপাতিত। কৃষ্ণসাগর ও রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে 36টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানায়। শনিবার রাতের আধারে এসব ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এই তথ্য সামনে এনেছে বলে পৃথক এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি এবং সংবাদ মাধ্যম ডয়সে ভেলে জানায়। প্রতিবেদনে বলা হয়েছে রাতের আধারে রাশিয়ান ফেডারেশন এর ভূখণ্ডের বেশ কিছু স্থাপনায় এয়ার টাইপ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রুশ এই মন্ত্রণালয় আরও বলেছে এসব স্থানে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কৃষ্ণসাগর ও ক্রিমিয়ান উপদ্বীপের উত্তর পশ্চিম অংশে 36টি ইউক্রেনীয় মানবহীন আকাশযান ধ্বংস করেছে। এদিকে ড্রোন ধ্বংসের বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য চলতি বছরের জুন মাসে কিয়েভ পাল্টা হামলা চালানো শুরু করার পর থেকে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা বেড়েছে। উল্লেখ্য, 2014 সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপের দখলে নিয়েছিল রাশিয়া। অবশ্য বিশ্বের বেশিরভাগ দেশ মস্কোর এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিও ক্রিমিয়াকে রাশিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে রাশিয়া বলছে রুশ বাহিনী কৃষ্ণসাগরের এই উপদ্বীপটিকে দখল করার পর সেখানে গণভোট অনুষ্ঠিত হয় এবং সেখানেই দেখা গেছে ক্রিমিয়ানরা সত্যিকার অর্থে রাশিয়ার অংশ হতে চায়, যদিও সেই গণভোটকে বিশ্বের অধিকাংশ দেশ স্বীকৃতি দেয়নি।
এদিকে গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন বলল স্পেন। স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়োন বেলারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বরাবর আগ্রাসন চলার মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে দায়মুক্তির সাথে মানবতার বিরুদ্ধে অপরাধ করার সুযোগ দেওয়ার জন্য গতকাল স্প্যানিশ ভাষায় এক্স পেজে এক ভিডিও বার্তায় বেলারা বিশ্ব নেতাদের নিন্দা জানিয়ে এই আহ্বান জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, গাজা উপত্যকা একটি নারকীয় রাত পার করেছে। ইসরায়েল শুধু নারী, শিশু ও বয়স্ক মানুষকে ব্যাপকভাবে বোমাবর্ষণ করছে না, বরং যোগাযোগ ব্যবস্থাও বন্ধ করে দিয়েছে। গাজা উপত্যকায় ইন্টারনেট ও ফোন যোগাযোগ কেটে দেওয়া হয়েছে। ইয়োন বেলারা বলেন, ইউরোপীয় দেশগুলোর নিষ্ক্রিয়তা ইসরায়েলকে পরিকল্পিত গণহত্যার সহযোগীতে পরিণত করেছে। যেহেতু ইসরায়েলের আন্তর্জাতিক মিত্ররা তার দায়মুক্তির নিশ্চয়তা দিয়েছে, সেই কারণে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে যাচ্ছে। বেলারা আরও বলেন, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, এই গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করুন এবং দৃঢ় সংকল্প নিয়ে আসুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতে সামনে নিয়ে যায়, যাতে যুদ্ধ অপরাধের বিচার করা যায়। তিনি আরও বলেন, আমাদের এখন কাজ করতে হবে, কাল দেরি হয়ে যাবে, আমাদের আজই করতে হবে। এদিকে পশ্চিমারায় মূল অপরাধী বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যার পেছনে পশ্চিমা শক্তিগুলোকে মূল অপরাধী বলে অভিহিত করেছেন। 28 অক্টোবর শনিবার ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী এক জনসমাবেশে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন তিনি। শনিবার ক্ষমতাসীন একিপি পার্টি ইস্তাম্বুলে ফিলিস্তিনিদের সমর্থনে এক বিশাল সমাবেশের আয়োজন করে, এতে 15 লাখ মানুষ উপস্থিত ছিল। এ সময় মাইক্রোফোন হাতে নিয়ে মঞ্চে আসার পর এরদোয়ান ইসরায়েল ও তার পশ্চিমা সমর্থকদের উপর তীব্র আক্রমণ চালান। তুর্কি ফিলিস্তিন পতাকা ওড়ানো জনতার উদ্দেশ্যে এরদোয়ান বলেন, গাজায় গণহত্যার পেছনে প্রধান অপরাধী হল পশ্চিমারা। কিছু বিবেকবান কণ্ঠস্বর বাদ দিয়ে বলা যায়, গাজায় গণহত্যা পুরোটাই পশ্চিমাদের কাজ। তিনি যোগ করেন, ইসরায়েল যুদ্ধ অপরাধীদের মতো আচরণ করছে। অবশ্যই প্রতিটি দেশেরই আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে, কিন্তু এক্ষেত্রে বিচার কোথায়? তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য পশ্চিমা শক্তিগুলো কান্নাকাটি করে, কিন্তু গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মৃত্যুর সময় তারা অন্ধের মতো আচরণ করে। আমরা এই সমস্ত দ্বৈত মানদণ্ড এবং এই সমস্ত ভণ্ডামের বিরুদ্ধে। তিনি মুসলমানদের একটি ক্রুসেড যুদ্ধের পরিবেশ তৈরি করার জন্য ইসরায়েলের পশ্চিমা মিত্রদের অভিযুক্ত করেছেন। সবশেষে এরদোগান বলেছেন, আমাদের সংলাপের আহ্বান শুনুন, শান্তি থেকে কেউ পরাজিত হয় না। এদিকে মামলা মাত্র শুরু, আরও হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মামলা মাত্র শুরু, আরও হবে। রাজধানীতে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সমাবেশের দিন সংঘটিত সহিংসতায় এক পুলিশ সদস্য নিহতের প্রতিক্রিয়ায় রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সবাই মামলা করবে, কতজন গ্রেপ্তার হয়েছে সেটা এখনই বলতে পারছি না, পরে জানাব। শনিবার বিএনপির সমাবেশে সহিংসতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সমাবেশের জন্য 10 লাখ মানুষকে ঢাকায় আসার নির্দেশ দিয়েছিলেন, পুলিশের পক্ষ থেকে তার নিষেধ ছিল, তারা শোনেনি সেসব কথা। তারা পুলিশ কমিশনারকে জানিয়েছিল সহিংসতা করবে না এটা, কিন্তু খুবই দুঃখের বিষয় তাদের লোকজন নিরীহ মানুষের ওপর মারমুখী হয়েছে, পুলিশের ওপর চড়াও হয়েছে। প্রধান বিচারপতির বাসায় গেট ভেঙে ঢুকে যাওয়া নজিরবিহীন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রথম থেকেই পুলিশ ধৈর্যের সঙ্গে সব মোকাবেলা করেছে। বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে পুরো এলাকায়, তারা পকেটে করে ইট পাটকেল নিয়ে এসেছিল যা গুলতির মতো করে ছুঁড়েছে, পুলিশ সেগুলো বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর আঘাত করেছে, যা পরিচিত হামলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।